বন্ধুরা, আমি মোহাম্মদ সেলিম রাজা, আজ তোমাদের সামনে আসছি বাঁকা ডিগ্রি কলেজ ব্যবস্থাপনা বিষয়ের অধ্যাপক। তোমাদের অনলাইন ক্লাসের সঙ্গে সংযোগ স্থাপন করলাম। তোমরা গত দিন ক্লাসে আমার সঙ্গে যে বিষয়ে আলোচনা শুনেছো, আমার আলোচনা শুনেছো, তার পরবর্তীতেই আমরা দ্বিতীয় টপিক শেষ হয়ে আসছি, যে রাষ্ট্রীয় ব্যবসায় সম্পর্কে আলোচনা করতে গিয়ে তোমাদের রাষ্ট্রীয় ব্যবসায় যে ধারণা দিয়েছি তা কম বেশি হয়তো তোমরা বুঝতে পেরেছ। আজকে তোমাদের রাষ্ট্রীয় ব্যবসায় উদ্দেশ্য সম্পর্কে কিছু কথা বলবো, আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবা। এ হয়ে তোমাদের জীবন, এ হয়ে তোমাদের ব্যবস্থাপনা, তোমাদের পরিচালনা আমাদেরকে করতে হবে। এইটাই সৃষ্টিকর্তা আমাদেরকে বর্তমান তোমাদের পরে দায়িত্বভার দিয়েছে। যাই হোক, করোনা মহামারীতে তোমরা কে কোথায় আসো, সবাই যে যেখানে আসো ভালো থেকো, কারণ এর ভিতর দিয়ে তোমাদের শিক্ষা জীবন ব্যবস্থাপনা এবং সার্বিক জীবন ব্যবস্থাপনা তোমাদের পরিচালিত করতে হবে, এইটা দৃঢ়ভাবে তোমরা অনুধাবন করবা এবং বাস্তবতায় প্রয়োগ করার জন্যে নিশ্চয়ই তোমরা লেখাপড়ার প্রতি মনোযোগী হবা। এই প্রত্যাশা ব্যক্ত করেই তোমাদের আজকে এই রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য সম্পর্কে কিছু কথা বলছি, আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবা। তার কারণ সুস্থ সুন্দর না থাকলে কোনো কিছু ভালো লাগে না, কোনো লেখাপড়া করো, জীবনে কোনো পথেই হারা যাওয়ার সম্ভাবনা। তা তোমরা আজকে যেন অবশ্যই মনোযোগ দিয়ে আমার যে দুইটা ক্লাস যখন যা বেশভাবে করি শোনার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করা, বাড়িতে গিয়ে পাঠ্যপুস্তকের সঙ্গে তোমাদের মনোনিবেশ করার মধ্য দিয়ে তোমরা সুন্দর কিছু তৈরি করতে পারা, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আলোচনা করছি। রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্যে প্রথমত জনকল্যাণমূলক যে কর্মকাণ্ড রয়েছে আমাদের, সে সম্পর্কে কথা বললাম। অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য কী কী হতে পারে, তাই জনকল্যাণ, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন, সম্পদের সুষম বণ্টন, একচেটিয়া ব্যবসায় রোধ, সুষম পরিশিল্পায়ন, মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ, দেশ রক্ষা, শিল্প পরিচালনা, গুরুত্বপূর্ণ ওষুধ, ভেষজ ক্ষতিকারক পণ্য নিয়ন্ত্রণ, ভারী ও মৌলিক শিল্প প্রতিষ্ঠা, কর্ম সর্বশেষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। আসলে আমরা এই রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য সংস্কার করতে গিয়েই সর্বশেষ পয়েন্টে যে বলছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি স্থাপন করতে হবে, রাখতে হবে। তার কারণ আমরা লেখাপড়া শিক্ষিত একবারে বসে থাকবো না, কোনো কোনো কর্তব্য কর্মের মধ্য দিয়ে আমাদের জীবন জীবিকা নির্বাহ করবো, এই প্রত্যাশা রেখেই আমাদের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সঙ্গে সংস্থাপন হয়েছে, সংযোগ স্থাপন করেছি। যাই হোক, জনকল্যাণমূলক বিষয় কেন রাষ্ট্রীয় ব্যবসায় বলতে চাচ্ছে, দেখো আমরা যে জাতীয় ব্যবসা প্রতিষ্ঠানরা প্রতিষ্ঠা করে থাকি না কেন, তার আসল উদ্দেশ্য থাকে হলো যে জনকল্যাণের উদ্দেশ্য। জনকল্যাণমূলক কোনো কাজ আমরা যদি না করি তাহলে আমাদের সেই কাজের মর্মার্থতা অবশ্যই হ্রাস পাবে, এক কথা তার কোনো অর্থই হবে না। তো জনকল্যাণমূলক কাজ করতে গিয়ে রাষ্ট্রীয় ব্যবসায়ের আর বেসরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় যে সমস্ত কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়, যে ব্যবসা পরিচালিত হয় সেটার দিকটা সম্পূর্ণ ভিন্নতর, আর রাষ্ট্রীয় ব্যবসায়ের ভিত্তিতে যেটা হয় সেটা সম্পূর্ণ রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে। তা জনগণ যখন নিশ্চয় স্বল্প অর্থ বিনিয়োগ করে প্রতিষ্ঠান সবাই করে না, অনেকের অর্থের অনেক জোগাড় রয়েছে, সেখানে দেখা যায় যে বেসরকারি রাষ্ট্রীয় ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থার ওনার বাইরে বেসরকারি ব্যবস্থাপনায় যে জনকল্যাণমূলক ব্যবসা প্রচার করে তোলে, সেখানে হয়তো রাষ্ট্রের থেকে জনগণ বেশি রকম তাদের ব্যবস্থার মাধ্যমে উন্নতি ত্বরান্বিত করতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই রাষ্ট্র যেমন জনকল্যাণমূলক কাজে নিতে থাকে বেসরকারি ব্যবস্থাপনায় সেটা সম্ভব হয় না। সেটাই বলতেছে যে রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্যটা কী হতে পারে, তাই রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য অবশ্যই জনকল্যাণমূলক, এ নিঃসন্দেহে আমরা বলতে পারি। অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন, একজন মানুষ যখন ব্যবসা বাণিজ্য করে তখন প্রথমেই মাথায় তার আসে যে জীবন জীবিকার প্রয়োজনীয়তার পরে গুরুত্ব আরোপ করে সার্বিক অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন সাধনের জন্য ব্যবসা বাণিজ্য করে থাকে সমাজে, এটা তোমরা প্রতীয়মান সর্বত্রই প্রতীয়মান, এটা তোমরা লক্ষ্য করেছ। যাই হোক, সম্পদের সুষম বণ্টন, যে সম্পদ যে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমরা সমাজে সমাজ সংসারে সুন্দর কোনো কিছু প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রয়াস চালাই, সেটা সেই সম্পদ উৎপাদনের মাধ্যমে
আমরা রাষ্ট্রীয় ব্যবসায় যেভাবে আমাদেরকে দুটো দিক, একটা রাষ্ট্রীয় একটা বেসরকারি ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে সম্পদে যে শিশুর বন্টন আশা করি আমরা, কখনো বেসরকারি ব্যবস্থাপনা আমাদের সেই শিশুর বন্টন প্রত্যাশা করতে পারি না। তার পরবর্তী যে একচেটিয়া ব্যবসায় রোধ, একচেটিয়া ব্যবসায় রোধ, একজন বেসরকারি ব্যবস্থাপনায় যেহেতু প্রতিষ্ঠান গড়ে ওঠে, ব্যবসা করতে গড়ে, সেখানে একচেটিয়া ব্যবসায় সে করতে পারে, তার ব্যক্তিগত অভিপ্রায়, ব্যক্তিগত প্রচেষ্টায় সে অনেক ধনাঢ্য হতে পারে, অর্থনৈতিক পরিমাপকারীদের সে বেশি বেশি পরিমাণ লাভ করে, বেশি পরিমাণ তার অর্থের যোগান, নিজের যোগান দিয়ে আরও বড়ো প্রতিষ্ঠান ব্যবসা করে সে পরিগণিত করতে পারে। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে দেখা যায় রাষ্ট্রের একটা উদ্দেশ্য থাকে জনকল্যাণমূলক বা সেবামূলক, কারণ সেবা একমাত্র রাষ্ট্রীয় কারবার প্রতিষ্ঠানই জনগণের সেবা বেশি করে দিয়ে রাষ্ট্রীয় পক্ষ অপেক্ষিত নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েও সাধারণ জনগণের জন্য একশিলা ব্যবসায়টাকে একশিলা দৃষ্টিভঙ্গিতে না নিয়ে সামগ্রী সাবলীলভাবে সবার ভিতরে বিতরণের মাধ্যমে সুন্দরভাবে জীবনযাপন করার একটা প্রয়াস ব্যক্ত করে এবং পরিচালনা করে। যাই হোক, সুষম শিল্পায়ন বলতে কি, সুষম সুষ্ঠু সুন্দরভাবে শিল্পের যে সমস্ত উদ্যোক্তা সৃষ্টি হয় একচেটিয়া ব্যবসা, একচেটিয়া ব্যবসা বলো, রাষ্ট্রীয় ব্যবসা বলো, সেটা সবগুলো দেখা যায় যে রাষ্ট্রীয় ব্যবসায় তার একমাত্র গ্রহণযোগ্যতার দাবিদার। তো মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ, এখানেও দেখা যায় যে ব্যাংক আমাদের বাংলাদেশ ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক যে সমস্ত মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা প্রচলন করেছে তাদের নিয়ন্ত্রণে সমস্ত দেশব্যাপী যে ব্যাংক ব্যবস্থাপনা পরিচালিত হয় সেটা জনকল্যাণের দিকে অবশ্যই অনস্বীকার্য। কিন্তু ব্যক্তিমালিকেরা যে সমস্ত ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে আমাদের দেশে, সেখানে দেখা যায় জনকল্যাণ হোক আর না হোক, যতটুকু কতটুকু হোক না হোক, এদিকে দৃষ্টি থাকে না, তাদের দৃষ্টি থাকে অর্থায়ন, অর্থের অনেক ব্যাপক বিস্তৃতি লাভ করুক, অর্থের পরিমাণ পরিধি আরও বেড়ে যাক, সেই প্রত্যাশা নিয়ে তারা মধ্যে ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ করে থাকে, পরিচালনা করে থাকে। আর সেটা বাংলাদেশ রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পরিচালনায় যে ব্যাংক ব্যবস্থা মুদ্রা ব্যবস্থা রয়েছে সেখানে একটা নিয়ন্ত্রণের মাধ্যমে জনকল্যাণের দিকে দৃষ্টি করে দৃষ্টিভঙ্গি দিয়েই তার পরিবর্তন ও পরিচালনা করে থাকে হয়ে থাকে। দেশ রক্ষা শিল্প পরিচালনা আর দেশকে কীভাবে পরিচালনা করলে, ব্যবসা বাণিজ্যটাকে কীভাবে পরিচালনা করলে সামগ্রিকভাবে দেশের রক্ষা বা দেশের রক্ষা কবচ হিসেবে ব্যবসা প্রতিষ্ঠান থেকে সব ব্যবসা প্রতিষ্ঠানটা সমাজের উন্নয়নমূলক কাজে লাগতে পারে, মানুষের সেবামূলক কাজে লাগতে পারে, মানুষের জীবন জীবিকার উন্নয়নের জন্য সেটা প্রতিষ্ঠিত হতে পারে বা বড় পরিচালনা হতে পারে, সেদিকে রক্ষা রাখি রাষ্ট্রীয় ব্যবসায়, এটা তার উদ্দেশ্য। কিন্তু ব্যক্তিমালিকেরা যে সমস্ত শিল্প গড়ে ওঠে সমাজের দেশে সেদিকে, সেখানে কিন্তু সাধারণ জনগণের কথা বেশি, জনগণের দিকটা বেশি বিবেচ্য হিসেবে পরিগণিত হয় না। সুতরাং আমাদের রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্যে দেশ সরকার শিল্প পরিচালনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই দেশ সরকার শিল্প পরিচালনা, এটা অবশ্যই অনস্বীকার্য। গুরুত্বপূর্ণ ওষুধ ও ভেষজ, গুরুত্বপূর্ণ ওষুধ ভেষজ ও ক্ষতিকারক পণ্য নিয়ন্ত্রণ, আমরা দেখেছি যে সমস্ত আমাদের বর্তমান সমাজে যে ছেলেমেয়েরা মাদকদ্রব্য ভক্ষণ করে, মাদকদ্রব্য সেবন করে সমাজটাকে একটা ক্ষতিকর দিকে নিয়ে চলে যাচ্ছে, সমাজের এই ক্ষতিকর দিক থেকে আমাদের তরুণ তরুণীদেরকে আগামী ভবিষ্যতে যারা ভবিষ্যৎটাকে সুন্দর সুন্দরভাবে প্রতিষ্ঠিত করবে তাদের জীবনটাকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ ওষুধ ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পরিচালনা হয়ে থাকে। ব্যক্তিমালিকেরা পরিচালিত অনুষ্ঠান গুরুত্ব অবশ্যই কম হতে পারে আমরা আশা করতে পারি বা আমরা লক্ষ্য করেছি। তাই এই ওষুধ ভেষজ আর ক্ষতিকর যে পণ্য এই সমস্তগুলোকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ভিতরে এনে এককভাবে রাষ্ট্র যদি পরিচালনা করে তাহলে দেখা যাচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য অতীব খুব সহজেই তার সফলতা আনতে পারে, এটা আমরা বোধ করতে পারি। আর ভারী মৌলিক শিল্প প্রতিষ্ঠা কোনটা দেখা যাচ্ছে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য, আমাদের এই কৃষিকাজে আমরা যে সমস্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করি এটা নিঃসন্দেহে একটা ক্ষতিকর দিক, কিন্তু পণ্য উৎপাদন শিল্প ফসল উৎপাদনের জন্য আমাদের এটা অতীব প্রয়োজন। আবার যে সমস্ত প্রাণঘাতী রোগ থেকে আমাদেরকে অব্যাহতি দেয় যে সমস্ত ভারী বলতে ওটাকে বোঝানো হয়েছে ওষুধ আছে সেটা সমাজের অনেক ক্ষতিকর দিক বয়ে আনতে পারে, কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থাটা যদি পরিচালিত এবং সে উদ্দেশ্য ঠিক রেখে যদি আমরা সেটা পরিচালনা করতে পারি তাহলে দেখা যাচ্ছে সেখান থেকে আমরা অব্যাহতি পেতে পারি এবং সুন্দর জীবনের স্বপ্ন দেখতে পারি।
সর্বশেষ তোমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এই কথাটা বলা হচ্ছে এই কারণে যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে একমাত্র জনগণের সেবক হিসাবে রাষ্ট্র যে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যাবলী এখানে তোমাদের আলোচনা করলাম তার সর্বশেষ পয়েন্টে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি যে কথোপকথন রয়েছে সেখানে কর্মসংস্থান তো অবশ্যই সুযোগ সৃষ্টি হয় মানুষ সাধারণ কেটেকা মানুষ সাধারণ দুস্থ গরিব শ্রমিক কর্মচারীরা একমাত্র রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে সুশুভভাবে তাদের সেবা প্রদান সেবা তাদেরকে তাকে সেবা প্রদান করে রাষ্ট্রের উন্নতি এবং তাদের জীবন তাদের ব্যক্তিগত জীবনযাপনের উন্নয়ন সাধন করতে পারে এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি। সুতরাং একটা কথাই হলো রাষ্ট্রীয় এবং ব্যক্তি মালিকানার যে প্রেক্ষাপট ভিত্তিক যে পর্যালোচনা তোমাদের কাছে আলোচনা করলাম বিভেদ ভিত্তিক বা সংস্থাপন ভিত্তিক সুন্দর জীবন ব্যবস্থাপনা সমাজ ব্যবস্থাপনার যে প্রেক্ষাপটে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমরা নিশ্চয়ই কম বেশি বুঝতে পেরেছ। তো আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সঙ্গে যেটুকু ধারণা দিলাম আগামীতে অন্য বিষয়ে আলোচনা করবো পরবর্তী সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে আমি ক্লাস শুরু করবো বা তোমাদের অনলাইন ক্লাসের সংযোগ স্থাপন করবো এই প্রত্যাশা তো অবশ্যই রাখবো। আর তোমরা অবশ্যই বাসায় একটু এই সমস্ত এই যে রাষ্ট্রীয় ভাষার উদ্দেশ্যে আলোচনা করলাম আজকে এইটা একটু দেখার চেষ্টা করবা তাহলে তোমাদের লেখাপড়ার আগামী ভবিষ্যৎ লেখাপড়ার আগামী ভবিষ্যৎ সুন্দর হওয়ার সম্ভাবনা থাকবে। আর আমি আলোচনা করলাম আমরা শিক্ষকরা আলোচনা করছি তোমরা ওই ওটা শুনছো দেখছো দেখছো কি দেখছো না আল্লাহ মাহবুব জানেন এইভাবে যে তরতার জীবন কখনো করতে পারবে না এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি। তো যাই হোক তোমরা সুন্দর থাকো আগামী সুন্দর ব্যবস্থার মধ্যে দিয়ে মহামারী করোনার হাত থেকে তোমরা মুক্ত হও এবং নিরাপদে থাকো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি তোমাদের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।